আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি উডি জেটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। আফগানিস্তানে আইএস খোরাশানের প্রধানকে শিরচ্ছেদ। পাকিস্তানের গণমাধ্যম জানায় 16 আগস্ট আইএস খোরাশানের প্রধান আবু ওমর খোরাশানির শিরচ্ছেদ করা হয়েছে। এদিকে শনিবার তালেবান জানিয়েছে প্রধান নেতা আবু ওমর খোরাশানি নিহত হয়েছেন, তবে কবে কোথায় ও কিভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছুই জানায়নি তালেবান। নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে দুবাই শাসক। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম শনিবার নতুন অর্থ ও পরিবেশ মন্ত্রী সহ মন্ত্রীর পরিবর্তনের ঘোষণা দেন। লাশ ঝুলিয়ে অপরাধীদের প্রতি তালেবানের সতর্কবার্তা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের অপহরণের চেষ্টা চালানোর সময় তালিবান যোদ্ধাদের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে 4 ব্যক্তি নিহত হন। অপহরণকারী হিসেবে অভিযুক্তদের লাশ জনসমক্ষে ঝুলিয়ে দিয়ে এটিকে একটি সতর্কতা বলে অভিহিত করেছে তালিবান। আগ্নেয়গিরিতে লা পালমা দ্বীপের সব ফ্লাইট বন্ধ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে নতুন আরেকটি গর্ত থেকে অগ্নুৎপাত শুরু হওয়ায় লা পালমা দ্বীপের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। বিভিন্ন রুটে 7টি ফ্লাইট পরিচালনা করার কথা থাকলেও আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তা বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাড়িঘর ছেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বহু মানুষ। পাকিস্তানের গুলাবের আঘাত ভারতে। ভারতের আন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। রোববার রাতে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূল পর্যটক শূন্য করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তালিবানের স্বীকৃতির বিষয় বিবেচনায় নেই বললেন লাভরভ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি বর্তমানে বিবেচনায় নেই। সিরিয়ায় যুদ্ধ সংঘাতে 3.5 লাখ মৃত্যু। বিভিন্ন যুদ্ধ সংঘাতে সিরিয়ায় গত 10 বছরে কমপক্ষে 3,50,209 জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, তবে নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারাগারে মারা গেছেন গণহত্যার নেপথ্যের নেতা। মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় গণহত্যা চালানোর মূল নেতা বাগোসোরা কারাগারে মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছরেরও বেশি। মালির একটি কারাগারে তার মৃত্যু হয়েছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানান। সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণ, নিহত 8। শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি চৌরাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। আল কায়দার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল সাহাব এ হামলার দায় স্বীকার করেছে। শীর্ষ বৈঠকের ফলাফল ঘোষণা করেছেন কোয়াড নেতৃবৃন্দ। জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের নেতৃবৃন্দ তথাকথিত কোয়াড জোটের প্রথম প্রত্যক্ষ শীর্ষ বৈঠকের ফলাফল তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। শুক্রবার প্রকাশিত বিবৃতিতে নেতারা একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। উডি, এক্সপোর্টার অফ ফরক্লিফট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, হুইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফরক্লিফট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।